আর তার জন্য যখন পরিবারগুলো দেউলিয়া হয়ে যাবে, তখন তার আগে দেউলিয়া হবেন মহিলারা। এটাই আমাদের সমাজের নিয়ম। আর সেই কারণের জন্য আজকে সর্ব অংশের সাথে সাথে মহিলাদেরও আমাদের এর বিরুদ্ধে রাস্তায় নামতেই হবে। ভেবে দেখুন তো, বলেছিলেন কি আমাদের কাছে মোদীজির সরকার, সবকা সাথ সবকা বিকাশ। আর হচ্ছে কি, আসলে হচ্ছে আদানি কা সাথ আম্বানি কা বিকাশ। এই তো হচ্ছে আমাদের আজকে দেশে। আর তাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চোখের আড়ালে কখন যেন স্টেট ব্যাংকের 1 কোটির ওপরে গ্রাহক তারা রিলায়েন্সের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, আমরা চোখের ওপরে দেখতে পাচ্ছি না। চোখের আড়াল দিয়ে এই সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে আমাদের দেশে। আর কারা ঘটাচ্ছেন? যারা আমাদের দেশের ইজারা নিয়েছেন, আমাদের দেশের দেশপ্রেমেরই যারা নিয়েছেন, যারা সমস্ত ক্ষেত্রে কারা কাকে কখন কি খাবে কি পড়বে কি মাথায় দেবে, কাকে রক্ষা করতে হবে কাকে মেরে ফেলতে হবে, যারা ঠিক করে দিচ্ছেন দেশপ্রেমের ইজারা নিয়ে, আর তারা আমাদের গোটা দেশের জনগণকে, সমগ্র দেশের জনগণকে আসলে মেরে ফেলার ব্যবস্থা করছেন, আসলে আত্মহত্যার ব্যবস্থা করছেন। এরপরে ডিআই বিল তার মধ্যে দিয়ে বলে গেছেন আমার আগেও বিভিন্ন নেতৃত্ব, এরপরে ডিআই বিলের মধ্যে দিয়ে বেইল ইন করে আমার আপনার টাকা ব্যাংকে ভরা হবে। কাদের জন্য? দেখবেন আপনি ফেসবুকে বিজয় মাল্যের ছেলে যখন বিদেশে গিয়ে ফুর্তি করছে, তার ফুর্তির টাকা জোগানোর জন্য আপনার টাকা যাবে, আপনার টাকা যাবে, আপনার টাকা যাবে। ব্যাংক দেউলিয়া ঘোষিত হবে কর্পোরেটের অনাদায়ী ঋণের জন্য। সেই কর্পোরেটের অনাদায়ী ঋণ কেন? আদানিদের বড় করবার জন্য আরো বড় থেকে আরো বড়, আম্বানিদের আরো বড় থেকে আরো বড়। আর আমাদের টাকা, আমাদের কষ্টের উপার্জিত ধন, আমাদের কষ্টে অত্যন্ত কষ্টের জমানো 1 পয়সা 1 পয়সা করে একজন কৃষক, ক্ষেত মজুর, রমণী।